আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, হাসান ব্লগসের আরও একটা নতুন গাড়ির ভিডিওতে সবাইকে আমন্ত্রণ। আজকে আমরা এসইউভি নিয়ে কথা বলবো। চারটা গাড়ি আছে, এই চারটা গাড়ি অনেকেই হয়তো খুঁজতেছেন। যারা একটু লাক্সারিয়াস গাড়ি খুঁজতেছেন, ল্যান্ড ক্রুজার প্রাডো, ইয়েস, তিনটা প্রাডো আছে আমাদের আজকের এই ভিডিওতে। 2011 মডেল, 2014 মডেল অ্যান্ড 2016 মডেল, প্রত্যেকটা গাড়ি কিন্তু একদম A1 কন্ডিশন, ফুল ফ্রেশ অবস্থায় আছে। ওয়ান বাই ওয়ান আমরা প্রত্যেকটার কী অবস্থা আছে, কত দাম, কোত্থেকে কিনতে পারবেন আপনারা সব কিছু জানিয়ে দিব। সবশেষে একটা নিশান এক্সটেল গাড়িও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো। যারা জিপ কিনতে চান, আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। আমাদের সাথে আজকে ভিডিওতে আছে আরপি কার সেন্টারের ওনার মুক্তার ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই ভালো আছেন আপনি? যথেষ্ট ভালো আছি ভাই। আসলে হাসান ভাই, আমাদের শোরুমে খুব ভালোভাবে দেখাইতে পারি না, কিন্তু জায়গা স্পেস ছোট, তো এই কারণে সব কিছু খুলে দেখাইতে পারি না। এই কারণে আমরা যে জায়গাটা বর্তমানে আছি এটা না বললেই হয় না। এখানে কিন্তু আমরা ইউজ পরিমাণ গাড়ি উঠেছি, এটা হচ্ছে কারহাট, রাজধানী কারহাট। প্রতি সপ্তাহে এই জায়গাটা হাট মেলে, আপনার ঢাকার বাইরে থেকে বিভিন্ন জায়গার থেকে এই হাটে। কিন্তু আমি একসময় গাড়ি বিক্রি করে আমি সেকেন্ড পুরস্কার আমার এই হাটের থেকে, কারহাটের থেকে পুরস্কার আমার দিছে। এই কারণে কারহাটে আজকে ভিডিও করতে লেগে আসছি। চারটা গাড়ি, বেশি গাড়ি না, চারটা গাড়ি, রাজুগি চারটা গাড়ি। এটা প্রতি সপ্তাহে আপনারা ভিডিওটা যদি দেখেন, এবার এইখানে কারহাটে প্রতি সপ্তাহে আইলে আপনারা এখান থেকে ভালো ভালো গাড়ি নিতে পারবেন। সব ধরনের গাড়ি এখানেই থাকে, এখান থেকে নিতে পারেন। প্রতি শুক্রবার, শুক্রবার একদিনই সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত। আজকে আমরা বেশি গাড়ি নিয়ে আসিনি, আমরা চারটা গাড়ি ভিডিও নিয়ে আসছি। চারটা গাড়ি খুব ভালোভাবে আপনারা দেখেন। ওকে, চারটা গাড়িতে একটা হয়েছে হলো 16 মডেল, একটা 14 মডেল, একটা 11 মডেল, আর নিশান একশো 16 মডেল। এই চারটা গাড়ি খুব ভালোভাবে দেখাই। আমরা শুরুটা 11 মডেল দিয়ে করি, একটু লো থেকে তারপর উপরে দেই। এটা 11 মডেল? জি, এটা হচ্ছে 11 মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো। হ্যাঁ, এটা হচ্ছে 11 মডেল 2016 রেজিস্ট্রেশন। আপনার চাকা, আপনার গাড়ি যা আছে সব 100% অরিজিনাল, দেখেন একেবারে 100% অরিজিনাল। মানে ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়িগুলো খুবই লাক্সারিয়াস হয়, এগুলা সানরুফ সহ, দেন আপনার ফ্রন্ট টু সিট পাওয়ার, লেদার সিট, গাড়িগুলো কন্ডিশন খালি একটু দেখেন, পার্ল হোয়াইট কালার। জি, এবং লাক্সারিয়াস বলতে যা বোঝায়, পিছনে রেয়ারে এসি ভেন্ট আছে, আপনার সিটগুলোও অনেক কমফোর্টেবল। পিছনে ব্যাগদানাটা একটু খোলেন, আমরা 2011 মডেলের ল্যান্ড ক্রুজার প্রাডো দেখাচ্ছি। এই যে শেষে যে দুইটা সিট আছে, এটাকে আমরা বেবি সিট বলি, তবে অ্যাডাল্ট পার্সনও এই সিটে বসতে পারবেন। পুরো গাড়ির ইন্টেরিয়রটা হচ্ছে বেজ, এখানে দুইটা সুইচ থাকে, যে সুইচটা আপনি প্রেস করলে অটোমেটিক্যালি এই বেবি সিটগুলোকে আপনি ইউজ করার জন্য উঠাতে পারবেন, চাইলে এটাকে ফোল্ডিং করে রেখে দিতে পারবেন। যাই হোক, 7-সিটার তেলের গাড়ি, আর ল্যান্ড ক্রুজার প্রাডো আপনারা অনেকেই হয়তো খুঁজতেছেন, কিন্তু হয়তো ভালো কন্ডিশনের পাচ্ছেন না। আরপি কার সেন্টারে আসলে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন একদম 100% গ্যারান্টেড, কাগজপত্র নিয়ে কোনো ঝামেলা নাই। 13-91-03 ল্যান্ড ক্রুজার প্রাডো মডেল 11, রেজিস্ট্রেশন 2016। আচ্ছা, এটা হচ্ছে 2700 সিসি, 2700 সানরুফ, পুরো প্যানাসোনিক সানরুফ সহকারে। ওকে, এই গাড়িটার প্রাইস কত যাচ্ছে? 69 লাখ টাকা। প্রাইস 69 লাখ টাকা। তারপর যদি হাসান ভাইয়ের ভিডিও দেখা যদি ভালো লাগে, যদি আসে তাহলে একটু অনার করা যাবে, অনার করা যাবে। এরপর আমরা 16 মডেল, 16 মডেলটা পরে দেখাই, আগে 14টা দেখাই। জি জি, 11 থেকে বাজেট একটু বেশি থাকলে আপনি 14 মডেলের প্রাডোটা দেখতে পারেন। জি, এটা 14 মডেল। জি, এটা 14 মডেল, একটু কিন্তু ডিফারেন্ট। জি, ব্যাকলাইটটা খেয়াল করেন, আগেরটা আর এটার মধ্যে কিন্তু একটু চেঞ্জেস আছে। এটা 14 মডেলের 14 তে রেজিস্ট্রেশন, মডেল 14, রেজিস্ট্রেশনও 2014। হ্যাঁ, 14, পার্ল হোয়াইট কালার। জি, ওকে। এবার এই গাড়ির ভিতরটা আগে দেখেন, 360 ক্যামেরা সহকার, 360 ক্যামেরা সহ, এবং এই যে এখানে ড্যাশবোর্ডটা কিন্তু আপনার উডেন করা, দেখেন। লাক্সারিয়াস গাড়ি, আপনি সানরুফ আছে এই গাড়িতে, বেজ ইন্টেরিয়র, এবং এটাও কিন্তু ফ্রন্ট টু সিট পাওয়ার, দেখেন। চারটা চাকার কন্ডিশনে আছে, যথেষ্ট ভালো। আর সামনে লুকটা একটু দেখেন কত সুন্দর, প্রজেকশন লাইটও কিন্তু আছে গাড়িতে, 360 ক্যামেরা আছে, সব আছে, নাই বলতে কোনো সন্দেহ নেই। 3599, এবং দুইটা গাড়ি মডেল স্টা বডি কিট সহ। ইনফ্যাক্ট আজকে তিনটা প্রাডো দেখাবো, তিনটাই মডেল স্টা বডি কিট। যাই হোক, মডেল হচ্ছে এটা 2014, রেজিস্ট্রেশন 2016। আগের গাড়িটা ছিল 11 মডেল, 16 রেজিস্ট্রেশন। দুইটা গাড়ির রেজিস্ট্রেশন ইয়ারটা সেম, ড্রাইভিং সিটটা পাওয়ার, এবং ওই পাশের সিটটাও পাওয়ার, পুশ স্টার্টের গাড়ি, এবং কন্ডিশন যথেষ্ট ভালো। যারা প্রাডো কিনতে চান, ল্যান্ড ক্রুজার প্রাডো, আপনার এই ভিডিও তিনটা গাড়ি থেকে যে কোনো একটা গাড়ি আপনি নিয়ে নিতে পারেন, এটাও বেবি সিট পাওয়ার। অথবা আপনার টাকা থাকলে তিনটাই নিতে পারেন, টাকা থাকলে তিনটাই নিতে পারেন, তিনটাই থাকলে তিনটা কিনে রাখেন। জি, এক সময় এগুলাই কিন্তু আপনার, জি, মানে আপনার একটা প্রপার্টিতে পরিণত হবে, এটা বেবি সিট পাওয়ার। এবং এখানে উপরে কিন্তু আপনার একটা ভিন্ন রকম ম্যাটও কিন্তু দেওয়া আছে, দেখেন। জি, এই যে দুইটা সিট, এটা আপনি সুইচ চাপলে কিন্তু এগুলা 7-সিটারটা উঠে যাবে।
লাক্সারিয়াস গাড়ি ভাই এগুলোর ভিতরে বইসা আপনি যখন কক্সবাজার যাবেন, বান্দরবন যাবেন, উঁচা নিচা রাস্তা যেখানেই চালান না কেন খুবই আরাম পাবেন। 15 সিরিয়াল, তিনটা প্রাডোর একটা তো কিন্তু বাম্পার ইনস্টল করা নাই, হ্যাঁ, এবং তিনটাই কিন্তু আপনার জি একদম ফ্রেশ অবস্থায় আছে। তিনটা ভাই হাসান ভাই মাইলেজ এটার আছে হলো 27,000, আর 16টার আছে হলো আপনার 32,000, 11টা আছে হলো 34,000 মাইলেজ। ওকে, 14 মডেলের প্রাডোটার দাম কত যাচ্ছে? এটার দাম পড়বে হাসান ভাই 84 লাখ টাকা। 84 লক্ষ টাকা, হ্যাঁ 84 লক্ষ টাকা আস্কিং প্রাইস এগুলা, তবে আপনি আসলে কিছুটা দামাদামি করা যাবে। আর এই প্রাডো গাড়ি নতুন কিনতে গেলে 20 টাকার উপরে লাগবে। হ্যাঁ আচ্ছা, নেক্সট আমরা দেখাবো 2016 মডেলের প্রাডো, এটার কালারটা কিন্তু ব্ল্যাক, আগের যেটা ছিল পার্ল হোয়াইট এটা ব্ল্যাক। ভাই এই গাড়ির মানে দিকে তাকাইলেই কেমন যেন একটা ফিল লাগে। এটা আপনার গুলশান টু গুলশান, গুলশান টু গুলশান মানে কি? হ্যাঁ গুলশানই চলছে, গুলশানই চলছে। হ্যাঁ এটা জেবিএল সাউন্ড সিস্টেম সহকার, 360 ক্যামেরা সহকার, ফুল লোডের গাড়ি, পাওদানি সহকার অটো। আচ্ছা এটার পাওদানিও কিন্তু আপনার অটো, আপনি ডোর পিছনেরটা হোক সামনেরটা হোক ডোর খোলার সাথে সাথেই জি এটা কিন্তু অটোমেটিক্যালি খুলে যাবে এবং লাগানোর সাথে সাথে এটা অটোমেটিক উঠবে। এটা একদম মানে কি বলবো কন্ডিশন একের কন্ডিশনে আছে। দেখেন মডেল 2016 আর রেজিস্ট্রেশন 2017 দেখছেন, জাস্ট আমি দরজা খুললেই কিন্তু আপনার ফুট স্টেপটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাচ্ছে। আর আপনার চাকার দিকে চিন্তা করবেন, নিয়া চাকা লাগাইবেন, চাকা না এক বছরের মধ্যে কোনো হাত দেওয়া লাগবে না, এক বছর বন্ধ চালানো যাবে, হাত দেওয়া লাগবে। কালারটা ব্ল্যাক, এটা উপর এটা অরিজিনালে 22-এর শেপ, 22-এর শেপ এরকমই, এটাতে কিন্তু কোনো মানে কি বলে ফেসলিফট করা না, যা আছে অরিজিনাল, সব অরিজিনাল আছে জি। এটাও কিন্তু ভিতরে আপনার বিস্কিট কালার ইন্টেরিয়র এবং এগুলো বেবি সিট পাওয়ার, তিনটা প্রাডোরই বেবি সিট পাওয়ার। কন্ডিশন নিয়ে কোনো কথা হবে না, আপনারা আসবেন গাড়ি দেখলেই পছন্দ হবে। দেখেন তিনটা গাড়ি 7-সিটার, তিনটাই আপনার তেলের গাড়ি। ওকে মুক্তার ভাই জি, এই প্রাডোটার দাম কত? এই প্রাডোটার দাম চাচ্ছে 1,08,00,000 টাকা, 1,08,00,000 টাকা জি। আস্কিং প্রাইস দামাদামি অবশ্যই করা যাবে এবং ওনার অবশ্যই থাকবে জি। সর্বশেষ আপনাদেরকে দেখাবো একটা এক্সটেল গাড়ি, নিশান এক্সটেল, হ্যাঁ এটা মডেল কত? 16, এটা মডেল হচ্ছে 16 আর রেশো হচ্ছে 2020-এ। বাহ জি, ব্যাগডালা তো কথা শুনে, হ্যাঁ ব্যাগডালা কথা শুনে, রিমোট চাপ দিলেই ব্যাগডালা খুলে যাবে জি। মডেল 16, রেজিস্ট্রেশন 2020-এ জি। এটা 5-সিটার, হ্যাঁ 5-সিটার। আচ্ছা হাইব্রিড ইউনিট নাকি? হ্যাঁ এটা হাইব্রিড। আচ্ছা এটা হাইব্রিড, আগের দুটো ছিল তেলের গাড়ি। কন্ডিশন তিনটা গাড়ির মানে চারটা গাড়িরই কিন্তু ফ্রেশ। আজকে যে চারটা জিপ দেখাইলাম আপনাদেরকে, যে কোনো একটা জিপি আপনি নিতে পারেন কারণ কন্ডিশন সবগুলারই একদম নতুনের মতো আছে। মডেল 16, রেজিস্ট্রেশন 2020-এ ওকে, হাইব্রিড ইউনিট, এটা হাইব্রিড কিন্তু এটা মোড প্রিমিয়ার যেটা। আচ্ছা এটা আপনার সামনে অটো ব্রেক, অটো সেন্সর সব আছে। ওকে 360 ক্যামেরা আছে, 360 ক্যামেরা সহ প্রজেকশন লাইটও আছে, হ্যাঁ সব আছে। সিসি হইছে 2000 সিসি। ভাই এগুলা তো দেখছি সব লাখ লাখ মানে কি বলবো 20 টাকার গাড়ি, এইটার দাম কি রকম? এটার দাম পড়বে হাসান ভাই 31 লাখ টাকা, 31 লক্ষ টাকা, হ্যাঁ 31 লাখ টাকা। আস্কিং প্রাইস 31 লক্ষ, আসলে কিছুটা দামাদামি করার অপশন আছে। তো ফ্রেন্ডস আমরা চারটা জিপ দেখাইলাম, কমেন্টস করে একটু জানাই দিবেন আজকের কোন জিপ গাড়িটা আপনার ভালো লাগছে। আই থিঙ্ক চারটাই ভালো লাগবে, তবে বাজেট কাছাকাছি যেটা সেটা আপনি নিয়ে নেবেন। আর এই গাড়িগুলো কিনতে হলে আপনাকে আসতে হবে আরপি কার সেন্টার, আরপি কার সেন্টার 5/10 মণিপুর পাড়া, সংসদ ভবনের পূর্ব পাশে, অথবা ওই অ্যাড্রেস আপনারা যদি না চেনেন, আপনার এই কার হাড়াইয়া যদি যেখানে এই প্যারাউড এখানে ভিডিও করা হয়েছে, আপনার আরপি কার সেন্টার কোন জায়গায় চাইলে আপনি এই জায়গায় নিয়ে দেখেন, এইখানে এসে এই জায়গায় নিয়ে দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। আপনি আড্ডা যদি আসেন এখানে প্যারাউড হচ্ছে একটা দেখবেন, এই জায়গায় নিয়ে আমরা দেখাইতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে অনেক ধন্যবাদ মুক্তার ভাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা সবাই একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেন, আর যারা এরকম কোয়ালিটিফুল গাড়ি কিনতে চান অবশ্যই আরপি কার সেন্টারটা ভিজিট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আজকে এই পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আসসালাম, আল্লাহ হাফেজ।